নমস্কার বন্ধুরা, আজকে রমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে একটা তরকারি দেখাবো, খুব ঘরোয়া সহজ পদ্ধতিতে আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটা তরকারি। তা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেখুন, আমি বাটি করে বসিয়ে দিয়েছি আলু কেটে কুচো কুচো করে, তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব জল, দিয়ে দিয়েছি আগেই, দেখতে পাচ্ছেন আপনারা আগেই জল দেয়া রয়েছে। তারপরে নুন হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যে কাঁচা সর্ষের তেল, দু টেবিল চামচ দিয়ে দিলাম। এইবারে এটা ফুটতে দেবো, তরকারিটা ফুটবে, ফুটলে তারপরে হয়ে যাবে, নামিয়ে নেবো। একটা প্লেট হালকা করে চাপা দিয়ে দিলাম, একটু ফুটবে। দেখুন বন্ধু, আমার এইটা ফুটে গেছে, এই যে জল অনেকটা শুকিয়ে গেছে, তরকারিটা আমার হয়েই গেছে। এটা আমার হয়েই গেছে তরকারিটা। আমি একটু নুনটা একটু আমি টেস্ট করে নেব যে নুন আর দিতে হবে কিনা। একটু নুন লাগবে, আমি একটু নুন দিয়ে দিলাম। কি সুন্দর দেখুন দেখতে হয়েছে, একদম হালকা তরকারিটা আমার কমপ্লিট। আপনারা দেখুন, এটা এইভাবে রান্না করুন, খুব ভালো লাগবে খেতে, খুব সুস্বাদু হবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।